ঢাকায় মাটির নিচে দুটি মেট্রো রেল হচ্ছে আর এ দুটি প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে কোটি টাকা জাতীয় অর্থনৈতিক হাজার পরিষদের নির্বাহী কমিটির সভায় এর অনুমোদন হয় নতুন দুটি পাতাল রেলের একটি হবে বিমানবন্দর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত আর অন্যটি চলবে সাভারের হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত প্রথম প্রকল্পটি দু হাজার ছাব্বিশ আর দ্বিতীয়টি দু সালে শেষ হবে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন এনইসি কক্ষে চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় উত্থাপন করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের দশটি উন্নয়ন প্রকল্প প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে এক লাখ পঁচিশ কোটি তেইশ লাখ টাকা এর মধ্যে সরকারি অর্থায়ন ত্রিশ হাজার চারশো ছেষট্টি কোটি দুই লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন পাঁচশো পনেরো কোটি চুরাশি লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সাতষট্টি হাজার তেতাল্লিশ কোটি সাঁত্রিশ লাখ টাকা বৈঠক শেষে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী সভায় বাসাবাড়িতে রান্নার কাজে সিলিন্ডার ব্যবহারে প্রধানমন্ত্রীর পরামর্শ দিয়েছেন বলে জানান মন্ত্রী গত বাইঘর কবে এখন ওই যে গ্যাস সংযোগের জন্য বসে আছো ইট ইজ নট রাইট গ্যাস সংযোগ তোমরা আগামীতে পাবে না এটা ধরে নাও আমরা সিলিন্ডারে যাচ্ছি এইটা অ্যাবসলিউটলি এখন আর বোধ ফেরার পথ নেই সুতরাং আমরা সিলিন্ডারে যাবই যাব সুতরাং সিলিন্ডারের ইউজ যাতে এনকারেজড হয় আর বেশি করে হয় এটা আমাদেরকে দেখতে হবে উন্নয়ন প্রকল্পের মধ্যে অর্থনৈতিক দিক থেকে গুরুত্ব পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা ম্যাচ র্যাপিড ডেভেলপমেন্ট প্রকল্প সড়ক পরিবহন বিভাগে ঢাকা আপনারা জানেন মাস রেটাল ডিপার্টমেন্ট আছে মেট্রোপট্রো বানাচ্ছে নতুন প্রকল্প বিরাট প্রকল্প বান্ন হাজার পাঁচশো একষট্টি দশমিক চার তিন কোটি টাকা আমাদের নিজস্ব হল তেরো হাজার একশো এগারো দশমিক এগারো কোটি টাকা প্রকল্প ঋণ ফ্রম জাইকা 39450 কোটি 32 লক্ষ টাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসনে সংশোধিত প্রকল্পের সাথে যুক্ত হয়েছে একটি নতুন প্রকল্প। ময়লা ডিসপোজালের জন্য আধুনিক মডার্ন হেলথি এবং ইউজফুল ডিসপোজাল সিস্টেম থাকতেই হবে। আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা।